আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর যে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি রয়েছে সেটা পূর্ণাঙ্গ রূপে প্রকাশিত হয়েছে, এবং তোমরা যারা এইখানে ভর্তি হতে ইচ্ছুক রয়েছে তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা এই ইনফরমেশনগুলো জেনে নিতে পারছো। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সে বিজ্ঞপ্তি সম্পর্কিত বিষয়ে সম্যক ধারণা প্রদান, এবং এইখানে প্রত্যেকটা ইউনিট কত টাকা করে ফি ধার্য করেছে সে বিষয় প্রসঙ্গে বলা হবে। দেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতটা সিট আছে সে বিষয় নিয়ে বলা হবে, এখানে কয়টা অনুষদ রয়েছে সে বিষয় নিয়েও বলা হবে, কয়টা ইউনিট রয়েছে সে বিষয় নিয়ে বলা হবে, পাশাপাশি একটা সাবজেক্ট পাওয়ার জন্য তোমার কী কী যোগ্যতা দরকার সে বিষয় প্রসঙ্গেও তোমাদের কাছে অবহিত করা হবে, এবং তৎপরবর্তীতে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেমন আবেদনের সময়সীমা এবং আবেদন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের করা উচিত, এই বিষয়গুলো নিয়েও তোমাদের সম্যকভাবে অবহিত করা হবে। তো চলো শুরু করছি। তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে ভর্তি হওয়ার আগে ওদের যে নিয়মকানুন রয়েছে কি প্রসিডিওরে এই বিষয়গুলো ওরা কমপ্লিট করে, তো এই বিষয়টা তোমাদের ভালো করে আত্মস্থ করতে হবে। তো আমি পড়ছি, লক্ষ্য করো, এটা প্রকাশিত হয়েছে 22 নভেম্বরে। তো শুরু করছি আমার স্পেশাল সেই বক্তব্যটা যেটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্টলি জেনে নিতে হবে। জিএসটি কুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা 2020-21 এ অংশগ্রহণ করে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হতে 2020-21 শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ABC ইউনিটভুক্ত সর্বমোট 32টি বিভাগে প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হচ্ছে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অর্থাৎ https://www.iu.ac.bd/admission প্রকাশিত নির্দেশিকায় উল্লেখিত পন্থা যথাযথভাবে অনুসরণ করে আবেদন করতে হবে, এবং আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা বিষয়ক যে বিষয়টা বলা আছে সেটা আবেদন করার পদ্ধতি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট অর্থাৎ কিছুক্ষণ আগে যে লিঙ্কটা বলা হলো তোমাদের বা www.iu.ac.bd/admission প্রকাশিত ভর্তি নির্দেশিকায় উল্লেখিত এবং ওয়েবসাইটে প্রদর্শিত ধাপসমূহের অনুসরণ করে আবেদন করতে হবে। এবং তোমাদের বলে রাখি ইম্পর্ট্যান্টলি আমাদের অনেক পার্ট আছে, কিন্তু হ্যাঁ এখানে এই পার্ট তো আছেই, পাশাপাশি নেক্সট পার্ট হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আরেকটা পার্ট, সেটা হচ্ছে কতগুলো সিট আছে এবং কোন সাবজেক্টের জন্য কত শর্ত থাকা জরুরি, কোন সাবজেক্টের পাওয়ার জন্য কী করা উচিত সে বিষয় নিয়ে, এবং টোটাল সিট সংখ্যা এর বিষয়গুলো, পাশাপাশি এগুলো নিয়ে রচিত বিভিন্ন ধরনের ট্র্যাজেডি যেগুলো এই সাবজেক্টগুলোর সাথে জড়িত এগুলো নিয়ে কথা হবে আজকে তোমাদের সাথে। তো যাক আমরা শুরু করছি সেই প্রথম পার্টটা থেকে। তো আবেদন করার সময়সীমাটা বলি, সেটা হচ্ছে 28 নভেম্বর তারিখ 12:01 রাত 12:01 থেকে 12 ডিসেম্বর রাত 12 পর্যন্ত কিন্তু এটা চলন্ত থাকবে এই আবেদনের সময়সীমাটা। আবেদনের ফলাফল চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার সময়সীমা ও প্রথম বর্ষের স্নাতক সম্মান শ্রেণীর ক্লাস শুরুর তারিখে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd/admission বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিদেশি ছাত্রছাত্রী ভর্তির নীতিমালা বা ফরেন স্টুডেন্ট অ্যাডমিশন অর্ডিন্যান্স অনুযায়ী 2020-21 শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক শ্রেণীতে উপরোক্ত ইউনিট সমূহের অন্তর্ভুক্ত বিভাগসমূহের বিদেশি ছাত্রছাত্রীরাও ভর্তি হতে পারবে, এ বিষয়ে যে তথ্যগুলো রয়েছে নীতিমালাগুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট প্রকাশিত করা হবে। এখন বিষয় হচ্ছে আমরা ইম্পর্ট্যান্টলি জানি পরবর্তী সেকশন যেগুলো আমাদের কাছে ইম্পর্ট্যান্ট। তো জিএসটি ভর্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষদসমূহ এবং অনুষদভুক্ত বিভাগসমূহের আসন সংখ্যা হিসেবে তোমাদের প্রথমে বলে নিচ্ছি, অনুষদের নাম হচ্ছে বিজ্ঞান অনুষদ, এখানে রয়েছে বিভাগ হিসেবে গণিত, পরিসংখ্যান, পরিবেশ বিজ্ঞান ও ভূগোল। তো এই গণিতে তোমরা যারা পড়তে চাও তাদের মোটামুটি যে শর্তটা জরুরি এখানে, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত ও আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসেবে থাকতে হবে, এবং এই গণিতে রয়েছে টোটাল 50 মার্ক, এবং পরিসংখ্যান তোমরা যারা পড়তে চাও তাদের জন্য ইম্পর্ট্যান্টলি জেনে নিতে হবে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় গণিত বা আবশ্যিক বা ঐচ্ছিক বিষয়ে ন্যূনতম 3.5 GPA থাকতে হবে, ঠিক আছে। এই ওই পরিসংখ্যান বিষয়ে যারা পড়তে চাও তোমরা এখানে তাদের, এবং এখানে আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 50টা। পরিবেশ বিজ্ঞান ও ভূগোলে পড়ার জন্য তোমাদের একইভাবে গণিতে আবশ্যিক বা ঐচ্ছিক ও জীববিজ্ঞানে আবশ্যিক ঐচ্ছিক থাকাটা বাধ্যতামূলক, ঠিক আছে। এটা হচ্ছে HSC পর্যায়ে এবং মাধ্যমিক পর্যায়ের জন্য, এবং এখানে আসন সংখ্যা হচ্ছে 50টা। তৎপরবর্তীতে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং,
যেটার আসলে আসন সংখ্যা হচ্ছে 50, এবং এখানেও গণিতটা বাধ্যতামূলকভাবে আবশ্যিক বা ঐচ্ছিক সাবজেক্ট হিসেবে তোমাদের রাখতে হবে। দেন রয়েছে ফলিত রসায়ন কেমি কৌশল, যেটার জন্য আবশ্যিক সাবজেক্ট হিসেবে গণিত থাকা জরুরি, এবং এখানে সেটের সংখ্যা হচ্ছে 50টা। তো তৎপরবর্তীতে যদি আমরা একটু খতিয়ে দেখি বিষয়গুলো ভালো করে, তাহলে আমরা দেখতে পাবো ফার্মেসি সাবজেক্ট, যেখানে আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 50টা, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় গণিত ও আবশ্যিক ঐচ্ছিক এবং জীববিজ্ঞানে আবশ্যিক বা ঐচ্ছিকের অবস্থার মতো থাকতে হবে, অর্থাৎ দুইটা সাবজেক্ট থাকা জরুরি। এইচএসসিতে একটা হচ্ছে গণিত আর একটা হচ্ছে বায়োলজি। এবার আসো কলা অনুষদ, এই অনুষদের অন্তর্ভুক্ত সাবজেক্টগুলো হচ্ছে আরবি ভাষা ও সাহিত্য, যেটা আসন সংখ্যা হচ্ছে 80টা, এবং বাংলা যেটা আর আসন সংখ্যা হচ্ছে 80টা। এবং এই বাংলা সাবজেক্ট যারা নিতে চায় তাদের বি ইউনিট থেকে নেওয়া হবে 40 জন, এ ইউনিট থেকে নেওয়া হবে 35 জন, এবং সি ইউনিট থেকে নেওয়া হবে 5 জন। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে শর্ত প্রযোজ্য নয়, এবং এইখানে টোটাল আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 80, বি ইউনিট থেকে এই এই সাবজেক্টের জন্য টোটাল স্টুডেন্ট নেওয়া হবে 45টা, এবং এ ইউনিটের জন্য 30 জনের মতো বা 30টার মতো স্টুডেন্ট, এবং সি ইউনিটের জন্য 5 জন স্টুডেন্ট নেওয়া হবে, ঠিক আছে। এবং বাংলাতে বলে রাখি স্পেশালি যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে মাধ্যমিক এবং সমান ও উচ্চ মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষাতে বাংলার ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে যারা এখানে বাংলায় পড়তে চায়। এবং ইংরেজিতে যে বিষয়টা জড়িত সেটা হচ্ছে টোটাল 100টা সিট রয়েছে ইংরেজির জন্য, যার বি ইউনিট থেকে আসবে 60 জন স্টুডেন্ট, এবং এ ইউনিট থেকে আসবে 30 জন, এবং সি ইউনিট থেকে আসবে 10 জন। এবং মাধ্যমিক সমান বা উচ্চ মাধ্যমিক বা সমান পর্যায়ের ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.50 অবশ্যই থাকতে হবে এখানে। দেন রয়েছে ফাইন আর্টস, এখানে অঙ্কন বিষয়ে ইউনিট কর্তৃক আয়োজিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু বি পাসড থ্রু দ্য আর্ট সাবজেক্ট। অ্যান্ড এখানে 30টা সিট রয়েছে, যেখানে বি ইউনিটের জনসংখ্যা হচ্ছে অবশ্যই থাকবে হলো 15 জন, এ ইউনিটের জন্য 9 জন, এবং সি ইউনিটের জন্য 6 জন। এভাবে টোটাল 30 জন এর মতো একটা স্টেট আমরা এখানে দেখব। এবং তৎপরবর্তীতে আরেকটা সেকশন যেটা তোমাদের এখনও হয়তো বলা হয় নাই, সেটা হচ্ছে তোমাদের যে সায়েন্স বা বিজ্ঞান অনুষদটা রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং এর জন্য 50টা সিট বরাদ্দ রয়েছে। ফলিত রসায়ন কেমি কৌশলের জন্য দেখলামই তো 50টা, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 50টা, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির জন্য রয়েছে 50টা। দ্য সিট দ্যাট হ্যাজ বিন কিপ্ট ফর ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইজ 50 in amount, and for getting this you must have to take as your revolutionary and ঐচ্ছিক, এবং যদি সেটা আবশ্যিক হয় হলো সমস্যা নেই, কিন্তু তোমাদের গণিত সাবজেক্টে কিন্তু অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। ভলান্টারি সাবজেক্ট হিসেবে গণিত অর মেন সাবজেক্ট হিসেবে গণিত এর যে এক্সিস্টেন্স এইচএসসিতে থাকা উচিত সেটা অবশ্যই কিন্তু তোমাদের তৈরি করে নিতে হবে। দেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এইখানে রয়েছে, উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় অবশ্যই গণিতের অবস্থিতে থাকতে হবে বা থাকার জরুরি, এবং জীববিজ্ঞান থাকাটা জরুরি। এখানে যে আসন সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 50। এবার জীববিজ্ঞান পার্টে রয়েছে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি, এখানে রয়েছে 50টা সিট। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রয়েছে 50টা সিট। এবং যারা বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিইবি এই সাবজেক্টে নিতে চায় তাদের উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে। এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি হিসেবে 50 সিটের জন্য এইখানে কোনো একটা সিট অর্জন করতে চাইলে স্টুডেন্টকে অবশ্যই জীববিজ্ঞান আবশ্যিক বা ঐচ্ছিক হিসেবে এইচএসসিতে রাখতেই হবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছ। তো এবার আসো আমরা আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জানবো। তোমরা যারা কলা অনুষদে যাবা তাদের সোশ্যাল ওয়েলফেয়ার নামে একটা সাবজেক্ট আছে, যেখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে মোটামুটি 47+20+8, দ্যাট মিন্স বি ইউনিট থেকে আসবে 47টা, এ ইউনিট থেকে আসবে 20 জন স্টুডেন্ট, এবং সি ইউনিট থেকে আসবে 8 জন স্টুডেন্ট। হ্যাঁ, এবং এই সোশ্যাল ওয়েলফেয়ার সাবজেক্টটা পাওয়ার জন্য মাধ্যমিক বা সমান উভয় পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বা অনুমোদন সাপেক্ষে এই সাবজেক্টের টোটাল আসন সংখ্যা হচ্ছে 30, যার বি ইউনিট থেকে আসবে 15, এ ইউনিট থেকে আসবে 9, এবং সি ইউনিট থেকে আসবে 6 জন। আইন এই পার্টটাতে এই ডিপার্টমেন্টে যদি কেউ পড়তে চায় তার বলে রাখি তার সেই ডিপার্টমেন্টের অধীনে থেকে থাকা আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 80টা, যেখানে বি ইউনিটের সংখ্যা হচ্ছে বা বি ইউনিট থেকে আসে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 40টা, এ ইউনিট থেকে আসে স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 32টা, সি ইউনিটের জন্য 8টা স্টুডেন্ট এখান থেকে আসবে, এসে আইন অনুষদের প্রত্যেকটা সিট পূর্ণ করবে। দেন রয়েছে আলফিক অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, এর ফিকা আর
অ্যান্ড লিগাল স্টাডিজ এর অধীনে টোটাল আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 80, যার বি ইউনিট থেকে আসবে 40, এ ইউনিট থেকে আসবে 32 এবং সি ইউনিট থেকে আসবে 8 জন। হ্যাঁ, এবং লেখা আছে ইংরেজি বিষয়ে ন্যূনতম 3.00 জিপিএ পেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর ক্ষেত্রে। এবার আসো ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, এই সাবজেক্টের টোটাল আসন সংখ্যা রয়েছে 80, যার বি ইউনিটও রয়েছে 40, এ ইউনিট থেকে রয়েছে 32 এবং সি ইউনিট থেকে রয়েছে 8, টোটাল 80 জন। এবং এইখানে ন্যূনতম ইংরেজি বিষয় 3.0 পেতেই হবে এই সাবজেক্টটা পাওয়ার জন্য। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেন তৎপরবর্তীতে আমরা যদি একটু ব্যবসায়িক প্রশাসন বা কমার্স ইউনিটের বিষয়গুলো একটু চিন্তা করি, তাহলে এখানে দেখতেই পাচ্ছি হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি এই সাবজেক্টের জন্য টোটাল আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 75, যার সি ইউনিট থেকে আসছে 60 জন, এ ইউনিট থেকে আসছে 10 জন, বি ইউনিট থেকে আসছে 5 জন। ঠিক আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষা ইংরেজি বিষয়ে ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে এই সাবজেক্ট পাওয়ার জন্য। দেন রয়েছে ব্যবস্থাপনা কমার্স ইউনিটের অধীনে, এবং এই সাবজেক্টটা পাওয়ার জন্য ইংরেজি বিষয়ে অবশ্যই 3.0 পেতে হবে, এবং এখানে মোট টোটাল আসন সংখ্যা হিসেবে রয়েছে 75টা, যার সি ইউনিটও রয়েছে 60টা, এ ইউনিটও রয়েছে 10টা এবং বি ইউনিটও রয়েছে 5টা। ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর জন্য মোট আসন সংখ্যার পরিমাণ হচ্ছে 75টা, এবং এইখানে এই সাবজেক্ট পাওয়ার জন্য অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.00 মিনিমাম পেতে হবে। এবং এই 75টা আসন যেটা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং এর অধীনে রয়েছে, যার সি ইউনিট থেকে আসবে 60টা, এ ইউনিট থেকে আসবে 10টা, বি ইউনিট থেকে আসবে 5টা। এবার চলে আসো মার্কেটিং বিভাগ। এই মার্কেটিং বিভাগে যারা পড়তে চাও কমার্স ইউনিটে, তাদের জন্য রয়েছে 75টা আসন, এবং যার সি ইউনিট থেকে স্টুডেন্ট আসবে 60টা, এ ইউনিট থেকে আসবে 10টা এবং বি ইউনিট থেকে আসবে 5টা। এবার আসো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। কমার্স ইউনিটের অধীনে থেকে থাকা এই সাবজেক্টের জন্য মোট আসন সংখ্যা রয়েছে 75টা, যার সি ইউনিট বা কমার্স ইউনিট থেকে 60 জনকে নেওয়া হবে, এ ইউনিট থেকে নেওয়া হবে 10 জন এবং বি ইউনিট থেকে নেওয়া হবে 5 জন। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এই সাবজেক্টটা কমার্স ইউনিটের অধীনে থেকে থাকে একটা সাবজেক্ট, যেখানে রয়েছে 75টা সিট, যার কমার্স ইউনিট বা সি ইউনিট থেকে স্টুডেন্ট নেওয়া হবে 60 জন, এ ইউনিট বা বিজ্ঞান ইউনিট থেকে নেওয়া হবে 10 জন এবং বি ইউনিট বা কমার্স তোমার আর্টস ইউনিট থেকে নেওয়া হবে 5 জন করে। এবং এই সাবজেক্ট পড়ার জন্য ইংরেজিতে ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে এসএসসি এবং এইচএসসিতে। আশা করছি তোমার বিষয়টি বুঝতে পেরেছো, এবং জিএসটি ইউনিট ভিত্তিক আসন সংখ্যার বিভাজন পরিবর্তনের এখতিয়ার কর্তৃপক্ষ কিন্তু এটা ধারণ করে বা সংরক্ষণ করে রাখে, বিভিন্ন সময় এরা এই বিষয়গুলোকে পরিবর্তন করতে পারে। তো এটা টোটাল নির্ভর করছে এই জিএসটি ইউনিট ভিত্তিক আসন সংখ্যার এই বিষয়গুলোর ব্যবস্থাপনা টোটালি নির্ভর করছে কর্তৃপক্ষের ওপর, ইসলামিক ইউনিভার্সিটি যেটা কুষ্টিয়ায় অবস্থিত এই কর্তৃপক্ষ এর উপর। তাহলে চাইলে বিভিন্ন ডিসিশান নিতে পারে ইনস্ট্যান্ট এবং দিতেও পারে। তো এই ডিসিশান নেওয়া এবং দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে লেগে থাকবা, এবং এখানে সর্বোচ্চ ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা দেওয়ার জন্য সর্বোপরি চেষ্টা করা হয়। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ইনফরমেটিভ ভিডিও বারবার তোমাদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। এবং অবশ্যই যদি ভিডিওটি হেল্প করে থাকে, কাইন্ডলি আমাকেও সাবস্ক্রাইব করার মাধ্যমে হেল্প করে দিও, এবং লাইক এবং কমেন্ট অবশ্যই করো। যদি কোনো কোয়ারি বা প্রশ্নমূলক কোনো জিজ্ঞাসাবাদ থেকে থাকে নিজের মাঝে, তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়ার কাছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে সেগুলো অ্যান্সার দিতে পারি এবং তোমাদের হেল্প করতে পারি। আসলে আরও যদি কিছু ইনফরমেশান বলি তোমাদের কাছে, যে ইনফরমেশানগুলো হয়তো বা তোমাদের জন্য প্রয়োজনীয় হবে, সেটা হচ্ছে আবেদন প্রক্রিয়াকরণ এই ফি বিষয়টা একটু তোমাদের কাছে স্থগিত হিসেবে বলা হয়েছিল, তো এখন পূর্ণভাবে সেটা তোমাদের কাছে বলছি। তো এই ইউনিটভুক্ত 11টি যে বিভাগ রয়েছে বা ডিপার্টমেন্ট রয়েছে, তার জন্য ভর্তির আবেদন প্রক্রিয়াকরণ ফি হচ্ছে 650 টাকা। বি ইউনিটভুক্ত 15টি বিভাগ রয়েছে, এর জন্য আবেদন প্রক্রিয়াকরণ ফি মোট 800 টাকা। এবং সি ইউনিট এই 6টি বিভাগের জন্য মোট আবেদন প্রক্রিয়াকরণ ফি এর পরিমাণ 400 টাকা। একাধিক ইউনিটে আবেদনের ক্ষেত্রে পছন্দকৃত ইউনিটগুলোর ফি সমূহের মধ্যে সর্বোচ্চ পরিমাণের সাথে কেবল বাকি প্রতিটি ইউনিটের জন্য অতিরিক্ত 200 টাকা যোগ করে প্রক্রিয়াকরণ ফি পরিশোধ করতে হবে। তো তোমরা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। আবার যদি বলা হয় কিছু আর একটু ইনফরমেশান হাইলাইটিংলি, সেটা হচ্ছে ভর্তির জন্য মেধাস ক্রম নির্ধারণ। তো জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা 2021 এ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাপ্ত মোট নম্বরের সাথে মাধ্যমিক সমান এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ স্কোরের 2 গুণ যোগ করে মেধা তালিকা প্রস্তুত করা হবে। একাধিক প্রার্থী এক স্কোর প্রাপ্ত হলে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় বেশি জিপিএ প্রাপ্তদের প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। এক্ষেত্রে সমান স্কোর হলে অগ্রাধিকার প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিট কমিটি গ্রহণ করবে। এভাবে প্রস্তুতকৃত মেধাক্রম এবং অনলাইন ভর্তির আবেদনের সময় শিক্ষার্থীদের দেয়া পছন্দক্রম বিবেচনায় নিয়ে ভর্তির জন্য বিভাগ মনোনয়ন করার প্রচেষ্টা চালু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি।
তো এই হচ্ছে সার্বিক ব্যবস্থাপনাময় একটা উজ্জ্বল দৃষ্টান্ত যেটা তোমাদের বলা হলো। তো আশা করছি তোমরা এই তথ্যের উপর কাজ করবে, অ্যান্ড মে আল্লাহ ব্লেস ইউ, এবং দোয়া করছি যাতে অ্যাটলিস্ট একটা চান্স তোমরা নিশ্চিত করতে পারো।